ভিউয়ার্স, আমি এখন আমার খামারে রয়েছি। আমার খামারে বর্তমানে এখন গরু রয়েছে মাত্র 6টা, 13টা ছিল। আমি খামারে গরু কমাই দিছি, তার কারণ হচ্ছে গোখাতে দাম বাড়ার কারণে আমি দাম কমাই দিছি। তো ভিউয়ার্স, আশা করি আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, যে আমি কত দামে আমার ফিড কিনলাম বা কোন কোন ফিড খাওয়াই, আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। জাস্ট এই ভিডিওটা দেখার জন্য যে কোনটা খাবার কত নিলাম, আমি কোন খাদ্য খাওয়াই, সেটা দেখার জন্য। আমার এটা গরুর খামার, এখানে সব গরুই থাকে, আর খাবার দাবার সব আমার একটা থাকার জন্য রুম রয়েছে, যেখানে লোক একটা একজন থাকে, তাকে পার নাইট শুধু আসি ঘুমাবে, রাত 10টায় আসবে, সকাল 5টা উঠে যাবে, তাকে আমি 1000 টাকা দিয়ে ফ্যান ট্যান সব সেট আছে। আর এখানে সব খাদ্য আছে, গরু খাদ্য সব এখানে আছে। আমি নারিশ ফিড খাওয়াই, দেখেন এখানে নারিশ ফিড খাওয়াই। এখানে যে কয়টা বস্তা আছে, কয়েকদিন যাবে মাত্র, এই নারিশ ফিড আপনার 25 কেজি বস্তা আছে। এটা হচ্ছে গরুর, গাই গরুর জন্য একটা খোলা আছে বস্তা, ওটা প্রায় শেষের দিকে। আর এলে ধানে গুঁড়া আছে এখানে, এই ধানে গুঁড়া মোটা তাজা করার জন্য রাখছি। আর এটা হচ্ছে আমার চিকন চক্কর ছাগলের জন্য। আর এই ড্রামে সবসময় আমার, আমি মোটা ভুসি রাখি আসলে, এই দেখেন মোটা ভুসিটা রাখি আমি, এই মোটা ভুসিটাও নিয়ে আসছি দেওয়ার জন্য। আর এখানে দেখেন, এখানে আমার যে লেখা আছে আমান ফিট, এটা হচ্ছে মোটা তাজাকরণ ফিট, আমান ফিট, আরিয়ার ফিট। এটা শুধু আমি ছাগল আর বাছুরটাকে, দেখতে পাচ্ছেন বাছুরটাকে খাওয়াই। তো এখন দাম বলি, এই নারিশ ফিশটা আমি নিচ্ছি 1050 টাকা করে, আর আমানটা নিচ্ছে আমার কাছে 1060 টাকা। যাই হোক, দাম বেশি। আর এই এখন বর্তমানে 2200 টাকা বস্তা চিকন চক্করের, এই যে চিকন চক্করের বস্তা এখন 60 টাকা। আর আমি সেলিম ফুড খাওয়াই, বাংলাদেশের সেলিম ফুড খাওয়াই, কারণ সেলিম ফুডটা চক্করটা ভালো খায় ভালো, এই জন্য সেলিম ফুড খাওয়াই। আর এই মোটা চক্করের বস্তাটা নিচ্ছে 1560 টাকা, এটাও সেলিম ফুড, এটাও সেলিম ফুড। সেলিম ফুডের খাদ্য অনেক ভালো খাওয়াতে পারেন। আর ইদানিং আগে আমার এই যে ভিটিকাল পি একটা শেষ হয়ে গেছে, ভিটিকাল পি আমি বলছি সবচেয়ে ভালো নামের ক্যালসিয়াম যেটা, সেটা আমি শেষ করছি, আবার একটা আনার লাগবে আমার। এবার ধর আমি 2টা খাওয়াইলাম ভিটিকাল পি। এই হচ্ছে আমার গরুর খাদ্যের উপাদান। আসলে গরুর খাদ্য যদি ভালোভাবে না খাওয়াই, তাহলে গরুর স্বাস্থ্য ভালো থাকে না। আর এখানে খড়ের ছানি আছে, যেটা আমরা ছাগলকে খাওয়ার জন্য আমি খড় নিয়ে আসছি। এই হচ্ছে আমার গরু খাদ্যের প্রসেস। আশা করি যদি কোনো জানা কিছু থাকে, অবশ্যই আমাকে নক করবেন, কমেন্ট করবেন, আমি কমেন্ট ব্যাক করার চেষ্টা করব এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।